আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় একটা ভিডিও দেখলাম, প্রচুর ভাইরাল হয়েছে। দেখেন সাপ আর লোকুকুর, এর ভিতরে দুজনের ভিতরে একটা মারামারি চলতেছে চলতেছে তো চলতেছে। এক পর্যায়ে দেখেন কি অবস্থা করে সাপটিকে, সাপটিকে কুকুরে কামড় দেয়, কুকুর সাপটি আবার কুকুরে কামড় দিতে চায়, কুকুরও কামড় দিয়ে দেয়, ছুঁড়ে দূরে দূরে ফেলে দেয়, দূরে ফেলে দেয়। চলো চলুন দেখি ভিডিওটা কি অবস্থা, এ আসলে কি সত্য না মিছা কথা একটু দেখি। চলুন ভিডিওটা দেখি, এই দেখেন ভিডিওটি। এখন যে ভিডিওটি দেখছেন তা আপনার অ্যাড্রিনালিন লেভেল কয়েক গুণ বাড়িয়ে দিতে যথেষ্ট। শেষ পর্যন্ত দেখুন, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না দেখেন কি অবস্থা। চেষ্টা করছে পাথরের মধ্যে লুকানো, দেখুন কিভাবে সাপটি পাথরটির পিছনে ঢুকে গেল। কুকুরটি পলে সাপটি একদিকে, কুকুরটিও থেকে থাকার পাত্র নয়, সে ক্রমাগত সাপটিকে খুঁজে চলেছে। শেষ পর্যন্ত সাপটির সাথে যা ঘটবে তা আপনি কল্পনাও করতে পারেন। দেখেন কি অবস্থা, দেখুন কিভাবে কুকুরটি মাটি খুঁড়ে সাপটিকে একটা চেষ্টা করছে। এই কামড় মেরে দূরে ফেলাই দিতেছে, কামড় মেরে এখান থেকে দূরে ফেলাই দিতেছে, তারপরেও কামড় মরতেছে না। লাস্ট পর্যন্ত আমরা এটা দেখব, দেখি আসলে কুকুরটা সাপকে অবশেষে মারতে পারে কিনা, দেখি কি অবস্থা, কতটুক এখানে কে জিতে বা কে হারে। আসলে কিছু বলতে চাচ্ছি না, দেখেন কি অবস্থা, কিভাবে সে কামড় দিচ্ছে দৌড়াচ্ছে। দেখছেন কি অবস্থা, খুবই একটা ভয়ানক জনক। এবার মনে হয় সাপটিকে মেরেই ছাড়বে কুকুরটা, কামড় দিতে দিতে সাপের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, না দেখে যাবেন দেখি কি অবস্থা, উনি কল্পনাও করতে পারবেন না। বেশ ক্লান্ত হয়ে পড়েছে, আপনি কল্পনাও করতে পারবেন না সাপটি পলাচ্ছে। শেষ পর্যন্ত কুকুরটি সাপটিকে মেরেই দিল, এ হলো দেখেন তাদের পরিস্থিতি।